মুমিন মুসলমান ভাইরা আমার, সুনানে নাসাই শরীফের হাদিস, পয়গম্বর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ও দুনিয়ার মানুষ, পয়গম্বর আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, তোমাদের মধ্যে উত্তম পুরুষ হলো সে যেই ব্যক্তি নিজে তার পরিবারের মানুষের কাছে ভালো উত্তম। শুনে রাখো, আমি মুহাম্মদ আমার পরিবারের কাছে উত্তম, তোমাদের কেউ নসিহা, তোমরাও তোমাদের পরিবারের কাছে উত্তম হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা সবাই পয়গম্বর আরবির উপর সন্তুষ্ট ছিলেন, সকলেই কামনা করতেন, আমার স্বামী সবচেয়ে আমার কাছে প্রিয়, সবচেয়ে বেশি আমার প্রতি দৃষ্টিপাত করে নেওয়ালা, আমার হক সবচেয়ে বেশি ভালো করে আদায় করে নেওয়ালা, যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবিগণ পয়গম্বর আরবির উপরে সন্তুষ্ট ছিলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শানে বর্ণিত আছে একটি কবিতা, ওনার দিকে নিসবত করা হয়, পয়গম্বর আরবির প্রশংসা করে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সাবাই, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফা ইন্নাশ শামস তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। মুমিন মুসলমান ভাইরা আমার, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিসবত করা ওই কবিতাগুলোর অর্থ হলো, আম্মা জানা আয়েশা বলেন, লানা শামসুর, আমাদের একটা সূর্য আছে, পৃথিবীর একটা সূর্য আছে, পৃথিবীর সূর্য উঠে পূর্ব প্রান্তে, আমাদের সূর্য ওঠে আমাদের ঘরের মধ্যে, পৃথিবীর সূর্য ওঠে ফজরের পর, আর আমাদের সূর্য আমাদের মাঝে উদিত হয় প্রতিদিন এসার পর। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একজন বিবি তার স্বামীর সামনে এত সুন্দর কথা বলতে পারা তখনই সম্ভব যখন তিনি সর্বদিক বিবেচনায় ইনসাফ করবেন, পরিবার পরিচালনার ক্ষেত্রে যখন সমতা বিধান করবেন, পরিবারের সবার হক যখন সুন্দর করে আদায় করবেন, তখনই এই কথা বলা সম্ভব। আল্লাহর হাবিবের শানে সব আম্মা জানদের বক্তব্য এটাই ছিল, অথচ কিছু কুলাঙ্গার ইতিহাস না পড়ে না বুঝে নবীদের বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন তোলে, খোদার কসম কেড়ে বলি ও বেঈমানের দল, আল্লাহর নবীর বৈবাহিক জীবন নিয়ে তোরা যেই প্রশ্ন করো, এই প্রশ্নগুলো ভুয়া মিথ্যা পরিপূর্ণ মিথ্যা চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের জন্য একজন উত্তম আদর্শ ছিলেন, দুনিয়ার জীবনেও আমার নবী উত্তম আদর্শ, আখেরাতের জিন্দিগির জন্য পয়গম্বর আরবি উত্তম আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দুনিয়ার শৌর্য বীর্য আজকের এই অট্টালিকা কিংবা যা কিছু আছে সব কিছু চাইতেন, তাহলে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন পৃথিবীর সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় অট্টালিকার মালিক। কিন্তু আল্লাহর হাবিব দুনিয়ার এই সমস্ত জিনিসের দিকে ওনার মাইলান ছিল না, আল্লাহর হাবিবের ঝোঁক, আল্লাহর হাবিবের মনোনিবেশ ছিল পরকালের দিকে। এই জন্য পয়গম্বর ব্যক্তি জীবনকে গুছিয়েছেন, আখের টার্গেট যেন আমার আখেরাত সুন্দর হয়,
পরিবার চালিয়েছেন পয়গম্বর, আখের টার্গেট ছিল আমার আখেরাত যেন সুন্দর হয়, সমাজ পরিচালনা করেছেন পয়গম্বর, আখের টার্গেট ছিল যেন আমার আখেরাত সুন্দর হয়। দীর্ঘ 10 বছর যাবত মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছেন, টার্গেট ছিল যেন আমার আখেরাতটা সুন্দর হয়। এই জন্য আল্লাহর নবীর কোনো একটা কাজ, কোনো একটা পদক্ষেপ, কোনো একটা তৎপরতায় নিজ ঘরানার মানুষ কিংবা ভিন্ন ঘরানার মানুষ, কারো উপরে আঘাত ছিল না, বেইনসাফি ছিল না, কোনো ধরনের কোনো জুলুম ছিল না, অনাচার ছিল না। ইতিহাস খুলে দেখেন পয়গম্বর আরবির মদিনা রাষ্ট্রের মধ্যে ইহুদিরাও ছিল, হিন্দু খ্রিস্টানেরাও ছিল, ওই সময়ের মধ্যে তারা আরামেই বসবাস করত। আল্লাহর হাবিবের রাষ্ট্র পরিচালনা থেকে বোঝা যায় আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের নবী বিশ্ব নবী। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? ইসলামের বিরুদ্ধে বেঈমানদের একটা বড় ধরনের অভিযোগ হলো সংখ্যালঘু নিয়ে, যে মুসলমানেরা তারা কি করে সংখ্যালঘুদের সহ্য করতে পারে না, নিজ ধর্মের মানুষ ভিন্ন ধর্মের মানুষদেরকে সহ্য করতে পারে না। আল্লাহর শপথ কেটে বলি, এটা ইসলামের বিরুদ্ধে সর্বোচ্চ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন অভিযোগ। ইতিহাস খুলে দেখেন মদিনাতুর রসুলের যেই ঐতিহাসিক বেনা, সেই জায়গার মধ্যে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আউস খাজরাজ গোত্রের লোকেরা ছিল, শান্তিতেই ছিল, আরামেই ছিল, যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের জন্য হুমকি নয়, অতক্ষণ পর্যন্ত তারা নিরাপদ, এটা ইসলামের পরিষ্কার ঘোষণা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সহি বুখারী শরীফের ঘটনা, আল্লাহর হাবিবের সাহাবি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি ভিন ধর্মীয় মানুষদের প্রতি এত বেশি পরিমাণ সহনশীল ছিলেন, এদের জন্য এত বেশি পরিমাণ আবেগ প্রবণ ছিলেন। ও ভাইয়েরা, অভিযোগগুলো কেন করো, কিভাবে করো? ইতিহাস তো বলে আমার নবী সব সময় তাদের জন্য কান্দেন, আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও কেঁদেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে আল্লাহ রব্বে কারীমের কাছে তাদের জন্য সুন্দর করে দোয়া করেছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জীবিত বেঈমান কাফেরদের প্রতি সহানুভূতিশীল সহনশীল ছিলেন এরকম নয়, বরং হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, সহিহ বুখারীর বর্ণনা, একবার একটি লাশ পয়গম্বর আরবির সামনে দিয়ে যাচ্ছিল, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি দাঁড়িয়ে যান। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি দাঁড়িয়ে যাওয়া দেখে আমরাও দাঁড়িয়ে যাই, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সংশয় সন্দেহ এবং একটা উৎসুক ভাব কাজ করে, পয়গম্বর কাকে দেখে দাঁড়ালেন? এই লাশটা তো একটা ইহুদির লাশ। আমরা পয়গম্বরকে প্রশ্ন করে বললাম, ও পয়গম্বর, এটা তো হাদিহি জানাযাতু ইহুদিয়া, এটা একটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়িয়েছেন, এই দাঁড়ানো ঠিক হয়েছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বললেন, আলাইসাত নাফসান, আরে ইহুদি হয়েছে তো কি হয়েছে, এটাকে একটা বাদুস নয়, এটাকে একটা মানব দেহ নয়। পয়গম্বর আরবির এই আচরণ থেকে বোঝা যায় আল্লাহর হাবিব ছিলেন সহনশীল, আল্লাহর হাবিব ছিলেন তাদের প্রতি অনেক ছাড় দেনেওয়ালা। সুতরাং যারা ইসলামের ব্যাপারে না বুঝে অহেতু কথা বলে, ইসলামের ব্যাপারে সংখ্যালঘুতার অভিযোগ তোলে, তারা মিথ্যুক মিথ্যাবাদী অথবা তারা সংশয়বাদী। আওয়াজ দেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন প্রতিবেশীদের প্রতি হক আদায় করো। আজকের দিনে আমরা প্রতিবেশীদের হক আদায় করব বহু পরের কথা, বরং পাল্লে প্রতিবেশীর হককে নষ্ট করে
নিজের জমিন বাড়ানোর জন্য প্রতিবেশীর জমিনের আয়েল গুলোকে কেটে কেটে নিজের জমিনটা বাড়াই। আরএস খতিয়ান, বিএস খতিয়ান খুঁজলে দেখা যায় জমিনের মধ্যে যে আয়েল ছিল এটা ছিল বাঁকা তেরা, উনি এটারে সোজা করে। হ্যাঁ, কি করে? সোজা করে, সোজা করে। আসলে যে জিনিসটা আগ থেকেই ছিল বাঁকা এটাকে সোজা করার উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন খারাপ। খারাপ মানে হলো পরের জমি নিজের মালিকানায় নিব। প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় মুরব্বী, জমিন দখল করছি তো ভালো, কিন্তু কার জন্য? এই জমিনের ভার সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার কি আছে? আওয়াজ দিয়ে কর না। একটু ক্রিমাটি মাথার মধ্যে নিলে আপনার আমার অবস্থা খারাপ হয়ে যায়। একটু ক্রিমাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে দীর্ঘ সময় পর্যন্ত জিরাতে হয়, দম নিতে হয়। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরবি বড় পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি আরেকজনের জমিকে জোরপূর্বক দখল করে না, শুনে রাখো, এই যে জমিন দখল করলে যদি এটা এক বিঘত সমপরিমাণও হয়, এক হাত সমপরিমাণও হয়, এক ইঞ্চি সমপরিমাণও হয়, রব্বি করিম এই এক ইঞ্চি সমপরিমাণকে সাত জমিন পর্যন্ত গাঁড়বেন, এখান থেকে সব মাটিগুলো উঠায়া তোমার মাথার মধ্যে দিবেন, সহ্য করার ক্ষমতা আছে রে মুসলমান ভাইরা আমার। সুতরাং অন্যায় ভাবে অনাচার জুলুম করা পয়গম্বরের আদর্শ বিরোধী, নীতি বিরোধী। আমার প্রতিবেশী যেন কষ্ট না হয় এই জন্য পায়খানার দরওয়াজা নিজের দিকে রাখবো, প্রতিবেশীর দিকে নয়। ময়লা ফেলবো নিজের সীমার মধ্যে, প্রতিবেশীর সীমায় নয়। বাড়ির সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে, আল্লাহর হাবিব ঈমানের অংশ বয়ান করতে গিয়ে বলেছেন, তোমরা রাস্তা থেকে ময়লাগুলো দূর করে দাও। এখান থেকে শিক্ষা হলো প্রতিবেশীর হকের প্রতি নজর দেওয়া, মানুষের প্রতি নজর দেওয়া। আল্লাহর নবীর এতগুলো সৌন্দর্যের পরও যেই কুলাঙ্গারেরা বিশ্ব নবীকে নিয়ে উলট পালট কথা বলে, বুঝতে হবে এই সবগুলো হলো পাক্কা ধান্দাবাদ।